দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ। সর্বশেষ যে শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনও 20 দিন পার হয়নি। এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাঁকারি গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত 24 জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায় করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে শিশু বিক্রির ঘটনা অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি, আমার মোট 10টি সন্তান, তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। আমি আমার 2টি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যে দত্তক দিয়েছি। বর্তমানে আমার কাছে এখনও 7টি সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার 2টি সন্তানকে দত্তক দিয়েছি। আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি। কী ঘটনা হয়েছে? ঘটনা হয়েছিল মানে দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা ইয়ের চলছে আর কি। ওদের টোটাল বাচ্চা আছে 12টা। এখন বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রতিবারই প্রত্যেক বছরে এরকম জিনিস, আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা যে এরকম কার কার কী হয়েছে না, মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার ফের, এটা তো একটা লজ্জার বিষয়। বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ? হ্যাঁ একদম। কী বলছেন এখন? তো বলছেন যে আমি করিনি, কিন্তু একটা ভেতরে ভেতরে খবর আছে বিক্রি করছে। আপনারা কটা জানেন যে বিক্রি করছে? মোটামুটি এর আগে ধরুন টোটাল 4টে বিক্রি করে হয়ে গেছে অলরেডি। বাড়িতে কটা আছে? 12টা। 12টা তার মধ্যে কটা বিক্রি করছে বলছেন আপনি? আমার আনুমানিক 4টে বিক্রি করেছে। উদ্ধার হয়েছে এর আগে? হুম, উদ্ধার হয়েছে। খণ্ডঘোষ থানা পুলিশ ছিল, মাধবডিহি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে এবং সিভিকে ক্যামেরা করে বাড়িতে রাত্রি 11টার সময় দিয়ে গেছে। এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন? এবার একটা করেছে ঘাটাল, ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল ওইখানে, ওনারা থাকেন গুজরাট। এই বিষয়ে আপনার কাকার সঙ্গে কথা বলেছিলেন? না, আমাদের সাথে কোনো কথা, আমাদের কোনো কথা নেয় না, আমাদের কোনো কথাও শুনে না, আমাদের সাথে কোনো কথাবার্তা বলেও না, আর আমরা বলি না এরকম। এরকম বছর বছর হয়ে গেলে কে এর মানবে বলুন? এটা একটা দত্তক ব্যাপারটা আলাদা, বিক্রি করার ব্যাপারটা একটা আলাদা। আপনার আমার নাম মিঠুন চক্রবর্তী। চাইছেন এখন? আমরা চাইছি যে এই জিনিসটা যেন বন্ধ হয়, আর বাচ্চাটা ফেরত দিলে তো খুবই ভালো হতো, এটাই চাইছে। আর এই জিনিসটা যেন বন্ধ হয়। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই, আমি সেই মনোপবিত্রীর মানুষও নই, আর আমার গৃহিণীর ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে এরকম যেন করাতে যদি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে, কথা যেন আমি ওই কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? কি বলবো বলুন তো, আমি তো বিক্রি, আমি বলছি আমি তো বিক্রি সিক্রি করিনি। আমার সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা? 2টো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সব কিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় যে তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই। না, সে উনি ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি, তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন এইটুকুই। আমার আপনার টোটাল কটা বাকি? আমার টোটাল 9টা বাচ্চা, তো আমাদের 2টো নষ্ট হয়ে গেছে। উনি বললেন 10টা, আপনার স্ত্রী বললেন 10টা? না, 9টা বললেন, এই যে ছিলেন তো 10টাই তো বললেন, 10টাই বললেন? না, 10 2টো মারা গেছে আর কি। এতগুলো বাচ্চা নিচ্ছেন কেন?
সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, সে তার ব্যবস্থা কেন করেননি? করেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, ডাক্তারের পরামর্শ করেছিলাম, ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই, এবার ডাক্তারের সঙ্গে অশান্তি কিছু করতে পারেনি। এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে না আরো পরিবারে এরকম অপারেশন করতে গিয়ে অপারেশন হয়নি? সে কি করে বলবো, আমি তো চেষ্টা করেছিলাম, অপারেশন করে নিয়েছি, আজকে সুন্দর মারা গেছে। স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন জানে? যখন পেটে বাচ্চা আসে তখন কার্ড করা হয়, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা খুঁজে সবাই কারি পাবেন, সব টোটাল করা আছে। এইটা আমি নব বলে করি নাই, আমি ভেবেছি নষ্টই করে দেবো, ওই জন্য কিচ্ছু আমি করি নাই। তারপরে তো 10 মাস বাড়লো আপনার গর্ভে আপনাদের, তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন ও বললো যে আমি মানুষ করবো, তা আমার ইয়েটি সব করবো, মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল না? না, যখন এসে গেল, যখন নষ্ট করবো বললাম, আমার তো এসে কিছু করি নাই প্রথম থেকে, যখন জানতে পারলাম 5 মাসে যখন জানতে পারলাম, আমাকে 5 পয়সাও দেয়নি, শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিং হোমে যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো। অভিযোগ আছে তো আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এরকম ভাবে, আমি কি করে বলবো? আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন, এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে, বই চলছে কিনা, তাহলে প্রমাণ পাবেন, তাহলে বিশ্বাস করবেন হয়তো। যদি আমার ঘর দোয়ার আমি যে টাকা ওইসব ব্যবসা করি, তাহলে বাচ্চাটা দিলেন কেন? আমি আর আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে আর সামাল উঠতে পারবো না, বাচ্চাটাকে মানুষ করার মতো বাচ্চাকে মানুষ করতে পারছেন আর একটাকে মানুষ করতে পারতেন না বাড়িতে? কি করে বাবা, শুনুন, এবার স্ত্রী অসুস্থ, সাতটাকে মানুষ করছেন তো, শুনুন, স্ত্রী তো আপনার হাত থেকে উঠতে পারছেন না, আগে ভাবেননি কেন? বাচ্চাটা যখন আসে তখন কেন ভাবেননি? দ্বিতীয়বার আসে ইনফেকশন ছিল বলছি না, 4 বছর পরে এটা ঢুকে। আপনি কি করেন? আপনি কি? আমি ওই রাজমিস্ত্রি জোগাড়ে পুজো আজা এসব নিয়ে আমি ছাড়ি। আগে কি করতেন? আগে আমি জিএম বাড়িটাকে কাজ করতাম, বাদুলিয়া জিএম বাড়িটা কারখানা একটা আছে। গুজরাটে এবং ওখানে আদি মানে প্রথম থেকে ওখানে ব্যবসা এবং ঘর বাড়ি ওখানেই থাকে। 2 বছর পর পরিচয়টা ওই বর্ধমান সূত্র পিসুমশাই যে ছিলেন, তিনি মারা গেছেন, বাজেপুরটা করে সেই মারা গেছেন, সেইখান থেকে সূত্র আমার জানা পরিচয় হয়েছিল। যার মাধ্যমে তার নাম কি? আপনার পিসামশাই? হ্যাঁ, আপনার মারা গেছেন তো, আমার না, আমার স্ত্রীর যে পিসামশাই। যোগাযোগটা কে করে দিয়েছে বাচ্চাটাকে, তার নাম কি? ওখান থেকে যোগাযোগটা আমার ওই মানে পিসামশাইয়ের ওখান থেকে যোগাযোগ। আচ্ছা, এই মতো অবস্থা যদি প্রশাসন আপনার বাচ্চাটাকে ফিরিয়ে আনে, আপনি বাচ্চাটা নেবেন তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে নেব। তা আপনি কেন যোগাযোগ করছেন যে বাচ্চাটা দিয়ে যাও? আমি আর্থিক অবস্থা পেরে উঠতে পারছি না, আপনাকে বলছি না, দিন চালাতে পারছি না আমি, যার জন্য আজকে তো আসার কথা ছিল। ওই ওই ব্যক্তির যে নিয়ে গেছেন তিনি তো আজকে আসার কথা ছিল, সে কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? না, সে তো আমার সঙ্গে যোগাযোগ কিছু করেনি এবং সে বলেও না আমি যে আসার কথা সেরকম। এই এই 14 দিনে খোঁজ নিয়েছেন একবার বাচ্চাটার? আমি গতকাল নিয়েছি তো, 14 দিন আমার কাছে ছিল। বাচ্চাটার বয়স কত এখন? কতদিন বয়স? 11 মাস 11 দিন। আর কতদিন আগে দিয়েছেন বাচ্চা? এই তো গতকাল। এখন আপনাদের শহরে এই প্রথমবার বাঁকুড়া ইভি কেয়ার নিয়ে এলো ব্যাটারি চালিত রয়টো ইলেকট্রনিক্স বাইক। নো ট্যাক্স, নো লাইসেন্স, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন। আজই সুইচ অন করুন রয়টো ইলেকট্রনিক্স বাইকে, একবার চার্জ করুন আর এক চার্জে গাড়ি চলবে 80 কিলোমিটার। আমাদের শোরুমে আসুন, নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ, পছন্দ করুন যে কোনো মডেলের বাইক আর নিয়ে বাড়ি যান। সমস্ত সুবিধা পেতে আজই চলে আসুন বাঁকুড়া ইভি কেয়ারে। আমাদের প্রথম ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 1, শাসপুর বাজার, শাসপুর স্টেশন রোড, কর্মকার লেদের সামনে। যোগাযোগের মোবাইল নম্বর 9933048733 এবং 9593597789। দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 2, বামুনিয়া কলাতলা ইন্দাস বাঁকুড়া। যোগাযোগের মোবাইল নম্বর 7602809877, 6294718 এবং
ত্রিনয়ন জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর তীর্তলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে।